देह पे बुखाई। नगद उत्खात देह पे बुखाई चक्र सामाजिक माध्यम जरिए अब्याहत आसिल बृहत देह पे बुखाई चक्र। শুকুরবার নিশা নগাঁও আরক্ষীর অতর্কিত অভিযান। নগাঁও শহরের কাহরিয়া অঞ্চল মাজর আতি দেহ ব্যবসায় চলি থাকার সূত্র পাইছিল আরক্ষীয়ে। অভিযানত আটক পাঁচগৰাকী মহিলা সহ দুজন লোক, জব্দ বহু আপত্তিজনক নথিপত্র সহ সুরার বটল, লগতে জব্দ এটা বিশেষ মোবাইল। আমার মাননীয় এস পি স্যারক কোনোবাই খবর দিলে, সেই হিসাবত মই আমার আই সি হবেগাঁও আমার এন এস টিম আমি তেনেকে আহি ইয়াতে জায়গাখিনিত উপস্থিত হলোহি। রেড মারার সময় আমি এওঁলোকক আপনাদের পাইছে হবলা এখিনি মানুষখিনি পালো আমি ইয়াতে। খবরের ভিত্তিত মানে অবৈধ নারী ব্যবসায় বহু দিনের পর চলি আছে, ইয়ার আগতেও রেড করা গেছে পুলিশের তরফের, কিন্তু কন্টিনিউসলি এটা চলাই আছে। ইয়ার মাজত আমি গোটেখিনি সার্চ করার সময় বহুতখিনি আপত্তিজনক আমি সামগ্রী পাইছো, সেইখিনি আমি সিজ করেছো, একটা মোবাইল পাইছো, তাতে বহুতখিনি আমি তথ্য আছে তেওঁলোকে এইটো কেনেকে আরম্ভ করে, কেনেকে কাস্টমারবিলাক আনে সেইখিনি আমি পাইছো। পড়া শুনার চেপ্টারটো আমি সদায় রেসপেক্ট করো, কিন্তু পড়া শুনার আর তেওঁ যোনটো মোবাইল আর ফেসবুকত আমি দেখেছো সেইটো ভিত্তিত আমি তেওঁকো আমি সোধপোছ করবলে লৈ যাম। এটা টোটেল আমার লেডি আছে চারিজনী, পাঁচজনী হবল গোটেখিনি আছে না, চারি পাঁচজনী লড়া আছে আমার দুজন, আর এই মাত্র এজন লড়া আছিল, যেহেতু আমি মানুষখিনি কব সে বাইক লো পলাই গেল দেখা পালো। গ্রাহকক আকৃষ্ট করবলৈ আপত্তিজনক ফটো ভিডিও উপলব্ধ মোবাইলটো। চক্রটোয়ে দেহ ব্যবসায়ের বাবে সামাজিক মাধ্যমত জব্দাকৃত মোবাইলটো ব্যবহার করে নির্বিচারে ব্যবসায় চলার তথ্য উদ্ধার করেছে আরক্ষীয়ে। উল্লেখ্য যে আরক্ষীর মতে এগারী কন্যা সন্তানের মহিলায় এই দেহ ব্যবসায় চলাই আছিল। ধৃত পাঁচ মহিলা আর দুই পুরুষ বর্তমান হয়বগাঁও আরক্ষীর জিম্মাত। নগাঁওর রিপ্লুকান্ত হাজরিকার প্রতিবেদন, ঈশান নিউজ।